হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। তো আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আর এই তো রেডি হলাম, এখন যাব হচ্ছে মার্কেটে। আজকে হচ্ছে যাচ্ছি আমরা তালতলা মার্কেটে। তো এই তো রেডি হয়ে দেন বের হয়ে গেলাম। তো আমি আর আমার শাশুড়ি আর আপনাদের ভাইয়াকে নিয়ে, একটা রিকশা নিয়ে চলে যাচ্ছি তালতলা মার্কেটে। তো চলে আসলাম তালতলা মার্কেটে, দেন আমাদের কিছু কাজ ছিল সেগুলো শেষ করলাম, করে দেন এখন হচ্ছে ফুচকা খাচ্ছি। তালতলা মার্কেটে আসবো আর ফুচকা খাবো না, এটা তো হয় না। তো যেহেতু তালতলা মার্কেটে এসেছি তো ফুচকা তো খেতেই হবে, তাই না? তো ফুচকা নিয়ে নিলাম 2 প্লেট। আর আমার শাশুড়ি হচ্ছে ফুচকা তেমন একটা পছন্দ করে না, তো আমার থেকে 1-2টা খাবে, তো বেশি খাবে না। তো সেজন্য আর 3 প্লেট নিলাম না, 2 প্লেটই আমরা 3 জন মিলে খেয়ে নিচ্ছিলাম। আর একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর কী কাজে তালতলা মার্কেটে এসেছি সেটা আপনাদের সাথে একটু পরে বলছি। তো তার আগে কী কী খাওয়া দাওয়া করলাম সেটা শেয়ার করছি, আর তালতলা মার্কেটে গেলে কোন কোন জিনিসগুলো আমাদের খেতেই হবে সেটা শেয়ার করছি। কারণ আসলে পাস্তা আপনাদের ভাইয়ের খুব পছন্দ, আর আমি হচ্ছে তালতলা মার্কেটে গেলেই ফুচকা খেতে হবে, আর আপনাদের ভাই হচ্ছে পাস্তাটা খাবে। তো এক একজনের হচ্ছে এক একটা চয়েস। আমি হচ্ছে আবার অনেক সময় দেখা গেছে চিতল পিঠাটাও খাই। তো চিতল পিঠাও আমরা খেয়েছি, আমি আর আমার শাশুড়ি খেয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি, ভুলে গিয়েছিলাম। আর অনেক বেশি ভিড়ের কারণে এত ভিডিও করা যায় না। দেন অনেক বেশি গরম, গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা জুস না হলে কি আর চলে। তো এখানে দেখতেই পাচ্ছেন 4 গ্লাস জুস। তো আমরা 3 গ্লাস নিলাম, আর আপনাদের ভাই এক্সট্রা একটা বেশি নিল আর কি, তার একটু বেশি গরম লেগেছে, বেশি পিপাসা লেগেছে সেই জন্য। দেন আমরা হচ্ছে শপিং করতে করতে রাত হয়ে গেছে, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর যেতে যেতে এখন বলছি আপনাদের সাথে যে কী কারণে আমরা মার্কেটে এসেছিলাম। তো সবাই জানেন যারা আমার ব্লগগুলো দেখেন যে আমরা নতুন বাসা নিয়েছি। তো নতুন বাসায় যেহেতু এসেছি কিছু জিনিসপত্র তো নিতেই হবে, আর এই মান্থে অনেক বেশি খরচ হয়ে গেছে। আসলে বাসা চেঞ্জ করা কিন্তু অনেক বেশি খরচের একটা ব্যাপার আছে, বাসা চেঞ্জ করা কিন্তু মোটেও সহজ কাজ নয়, আর অনেক ঝামেলা যেমন তেমন খরচও কিন্তু আছে। সেজন্য এই মাসে আমরা তেমন কিছুই নিব না, মানে জরুরি যে জিনিসগুলো সেগুলোই কিনতে আসলাম। তো এটা হচ্ছে আমাদের নতুন বাসার ড্রয়িং রুমটা। তো আর এই ড্রয়িং রুমের ভিডিওটা হচ্ছে আমি মার্কেটে যাওয়ার আগে করেছিলাম। তো ড্রয়িং রুমটাকে তো আমি খুব সুন্দর করে সোফা দিয়ে সাজিয়ে নিলাম, তারপর আগে যা যা জিনিসপত্র ছিল তা দিয়ে সাজিয়ে নিলাম সুন্দরভাবে, নতুন করে আর কিছুই কেনা হয়নি। তাই আজকে মার্কেটে গিয়েছিলাম নতুন কিছু জিনিস কেনার জন্য, আর সেটা হলো যে ড্রয়িং রুমের জন্য পর্দা লাগবে। আমাদের আগের যে পর্দাগুলো ছিল সেগুলো আসলে হচ্ছিল না, কারণ আমাদের এখনের বাসা অনেক বড়, জানালাও অনেক বেশি এবং জানালাগুলোও বড় বড়, তাই পর্দা আরও কিছু লাগবে। তো আমরা হচ্ছে 3-4 দিন আগে গিয়ে পর্দা অর্ডার করে এসেছিলাম, আজকে গিয়েছিলাম পর্দা আনতে, আর একটা ফুল কিনে নিয়ে আসলাম। তো সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি যে দেখেন এই ফুলটা অনেক দিন ধরেই আমি আসলে খুঁজছিলাম। তো আমাদের বাসায় হচ্ছে একটা স্ট্যান্ড আছে ফুল, তো সেটার মধ্যে আসলে আমি একটু গোল ধরনের ফুল চাচ্ছিলাম। তো অনেকদিন ধরেই খুঁজছিলাম বাট পাচ্ছিলাম না এই যে স্ট্যান্ডটা। তো এখানে একটু গোল ফুল হলে কি ভালো লাগে দেখতে, তো আমি আসলে এখন এটা পেয়েছি, পেয়ে দেন নিয়ে আসলাম। দেন আনার পর আমি দেখছিলাম যে কিভাবে রাখলে ফুলটা ভালো লাগবে, তো আমি অনেক চেষ্টা করছিলাম এটাকে একটু বাঁকা করার। তো বাঁকা করার পর দেখছিলাম যে আসলে ভালো লাগছিল না। দেন আমি হচ্ছে আবার কী করলাম, ফুলটাকে আবার যেরকম ছিল সেরকম করে সোজা করে রেখেছি। তো বাঁকা করার পর ফুলগুলো তেমন দেখাও যাচ্ছিল না, ভালো লাগছিল না। আর তো বিভিন্নভাবে চেষ্টা করছিলাম আর কি, যেভাবেই ভালো লাগে সেভাবেই রাখবো। দেন হচ্ছে এই তো ফুলটা রাখলাম স্ট্যান্ডের মধ্যে, আর এই যে এখানে যেই আমাদের মেইন জিনিসটা, আমাদের প্রয়োজনীয় জিনিসটা আসলে পর্দা। পর্দা না হলে কিন্তু চলে না, ঘরের সৌন্দর্য কিন্তু পর্দা। তো এটা কিন্তু লাগবেই, তো ড্রয়িং রুমের জন্য আর আমাদের সামনের ডাইনিং রুমটার জন্য আমরা হচ্ছে পর্দা নিয়ে আসলাম। আর পর্দা যে ভাই এত এত দাম, আসলে আমি তো আগে কখনো কিনিনি পর্দা, আমার পর্দা সম্পর্কে আমার আইডিয়াও ছিল না, আসলে বুঝিনি। তো আমার সংসারে তো সব কিছু এসে আমি রেডিমেডই পেয়েছি, আমার তো কিছুই করতে হয়নি। এখন পর্দা কিনতে গিয়ে দেখি যে এত দাম পর্দার, এই পর্দাগুলো নাকি চায়না পর্দা। তো এগুলোর দাম চাচ্ছিল 1-1টা 2500-2600 করে 1-1 পিস। দেন অনেক ঘোরাঘুরি করে পর্দাগুলো নিয়ে আসলাম, যাই হোক দেন পর্দাগুলো নিয়ে আসলাম, আমার চয়েসেই নিয়ে এসেছি। আর আমার কাছে একটু হালকা কালারের পর্দাগুলো খুব ভালো লাগে, তাই আমি হালকা কালারের পর্দাগুলো নিয়ে আসলাম। আর আপনাদের ভাইয়া হচ্ছে এখন সেট আপ করছে। তো প্রথমে হচ্ছে ড্রয়িং রুমের জানালাটাতে লাগালো, দেন হচ্ছে যে ড্রয়িং রুমের দরজাতে লাগাচ্ছে। এখানে 2টা দরজা পাশাপাশি, তাই আমরা 2টা দরজাতে পাশাপাশি করে লাগিয়ে নিলাম। এখনের পর্দাগুলো হচ্ছে বড় বড়, তো আমি দরজার যে পর্দাগুলো এগুলো কেটে একটু ছোট করে নিয়ে আসলাম। তো যেভাবে দিলে ভালো হবে আমি সেভাবেই মানে চেষ্টা করলাম আর কি। দেন হচ্ছে যে এখন আমাদের ড্রয়িং রুমটা কি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে। তো আজকে হচ্ছে তালতলা মার্কেটে গিয়ে আমরা এই তো পর্দা নিয়ে আসলাম,
আর ফুল কিনলাম, আর হচ্ছে খাওয়া দাওয়া করলাম, আর টুকিটাকি কিছু সংসারের জিনিসপত্র কেনা হয়েছে। তো টুকিটাকি জিনিসপত্রগুলো আর শেয়ার করলাম না, যে বড় বড় জিনিসগুলো পর্দা দেন হচ্ছে ফুল, এগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। সো আমার আজকের এই ব্লগটা এতটুকুই। তো আপনাদের কাছে আমার নতুন পর্দাগুলো এবং নতুন ফুল কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার ড্রয়িং রুমটা সাজানোটা কেমন হয়েছে সেটাও কমেন্টস করে জানাবেন, আরও কীভাবে সাজালে ভালো লাগবে সেটাও কমেন্টস করে জানাবেন। আর আসলে একদিনই তো সব কিছু কেনা যায় না, আস্তে আস্তে আরও অনেক কিছু কিনবো ইনশাল্লাহ। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।